হবিগঞ্জ জেলার একজন এমপি, জনপ্রিয় এমপি, যাকে বলা হয় সাংবাদিকেরা বলে মানবতার ফেরিওয়ালা, নাম তার ব্যারিস্টার সুমন। একটু মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। বাংলাদেশের যত এমপি ভোট পেয়েছেন তার থেকে সবথেকে বেশি ভোট পেয়েছেন এই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই, একটু মারহাবা কর। তিনি মাঝে মাঝে যে কাজগুলো করে দেখায়, এটা দেখার মতো। তবে এটা যদি মানুষ দেখানো হয় তাহলে বড় মুনাফেক বা বেয়াদব হয়ে যাবে, আর যদি মানুষ দেখানো না হয় তাহলে ব্যারিস্টার সুমনকে 18 কোটি মানুষের মধ্যে থেকে আমরা অভিনন্দন জানাই। চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গত রাত্রে তার একটা তাজা খবর শোনাই, একটা রিকশার মধ্যে চড়ছে গভীর রাত্রে রিকশা, রিকশাওয়ালাকে ডাক দিয়ে বলে ব্যারিস্টার সুমনকে চেনেন? ওর তো জানেন গ্রাম্য ভাষা, ব্যারিস্টার সুমন রে চেননি? তো ওই রিকশাওয়ালা কয় চিনি, কয় কেবা মানুষ। তো রিকশাওয়ালা কয় ওর থেকে ভালো মানুষ আমাদের হবিগঞ্জে এড়াও নাই। মারহাবা কর। রিকশাওয়ালার কাছে বলে আপনি কি ভালো করে জানেন ওনাকে, ওনাকে চেনেন? ব্যারিস্টার সুমন অত ভালো মানুষ না। রিকশাওয়ালা এক পর্যায়ে, দুই পর্যায়ে, তিন পর্যায়ে শোনার পর ডাক দিয়ে বলে ভাইজান আপনি না হয় আমাকে 100 টাকা দিবেন, না খুশি হয়ে 200 টাকা দিবেন। নামেন রিকশা থেকে, নামেন মিয়া, আমার ব্যারিস্টার সুমনকে যদি আর একটা মন্তব্য করেন। ব্যারিস্টার সুমন এই যে ঠান্ডা দিনের কারণে একটা ওই যে ইয়া টুপি পড়ছে, কি টুপি কয় না, হ্যাঁ ওরে বাপ, এই টুপি পড়ছে, একেবারে মুখ ঢাকা, খালি চোখটা দেখা যায়। তো ওক তো আর দেখা পায় না, ও তো গ্রাম্য ভাষায় বলে। রিকশাওয়ালা এক পর্যায়ে কয় এই ভদ্রলোক আর যদি আমার ব্যারিস্টার সুমনকে নিয়ে একটা বাজে কথা বলেন, এক্ষণে রিকশা থেকে নামেন। রিকশাওয়ালাকে ডাক দিয়ে বলে স্যার এই যে দেখেন, দেখার পর যখন দেখছে ইনি সেই ব্যারিস্টার সুমন। মারহাবা কন। রিকশাওয়ালা একটা লাভ দিয়ে ব্যারিস্টার সুমনকে বুকে জড়ায় নিয়ে বলে বাজান মাফ করে দিয়েন বাজান, এতক্ষণ বাবদ ব্যারিস্টার সুমনের বদনাম করছিলে বলে আমি যাতা বলছিলাম, আপনি যদি ব্যারিস্টার সুমন হইতেন তাহলে এটা আমি জানলে এই কথাগুলো বলতাম, আপনি মাফ করে দিয়েন। জনগণের ভালোবাসা এমনই হয়। একটু চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু আকবার। ব্যারিস্টার সুমনকে আমি ভালো বলি না, খারাপও বলি না, ব্যারিস্টার সুমনের কিছু খারাপ আছে, আছে, এগুলো সব কথা বলা যাবে না। তবে এইটুকু বলি যখন ভালো কিছু করে আমরা তখন ভালোটাই বলি। ব্যারিস্টার সুমন জাতির মানবতার জন্য ফেরিওয়ালা হয়ে যেভাবে তুমি কাজ করতেছো, এটা যদি পরকালের জন্য হয় তাহলে তোমার জন্য আহলা আর সাহলা। কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি ভিউ বাড়ানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে জনপ্রিয়তা হওয়ার জন্য কাজ করো তাহলে তুমি বাংলাদেশের সব থেকে বড় ফেতনাবাজ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এক মহিলা মানুষ পদ্মার বোরখা পরে গরুর গোস্তের কাসার সামনে যাইয়া ডাক দিয়ে বলে কাসাই গরুর গোস্তের কেজি কত? বলে 600 টাকা। বলে 600 টাকা যদি হয় 250 গ্রামের দাম কত? মহিলাটা ছিলেন পদ্মা নিশিন আল্লাহওয়ালা মহিলা। আল্লাহর কসম করে বলি বাবা, শেখানোর জন্য বলি বাবা, 250 টাকা, 250 গ্রাম গোস্তের কথা যখন বলছে, কাসাইটা বড় বড় কাস্টমারকে বারবার গোস্ত দিচ্ছে কিন্তু মহিলাটার কথা আর শোনে না। মহিলাটা দাঁড়িয়ে আছে, মহিলাটা দাঁড়িয়ে আছে, এত বড় বড় টাকাওয়ালা কোটিপতিরা গোস্ত নিচ্ছে 3 কেজি 5 কেজি 4 কেজি, মহিলাটা 250 গ্রাম গোস্ত নিবে বলে আর কাসাই এই মহিলার দিকে তাকায় না, মহিলাটার দিকে কেউ তাকায় না। মহিলাটা ডাক দিয়ে বলে 250 গ্রাম গোস্ত দিবা, কত দাম? খুচরা টাকাগুলো গুনতেছে 2 টাকা 5 টাকায় গুনরাচ্ছে, কাসাই তার দিকে তাকায় না। কাসাই এক পর্যায়ে বলেই ফেলল আমি 250 গ্রাম গোস্ত বিক্রি আমি করি না। মহিলাটা যখন মন খারাপ করে আবার ব্রয়লার মুরগির দোকানে যাইয়া হাত ধরাইছে, মহিলাটার সামনে আমি যাইয়া দেখে বললাম আম্মা, বুঝানোর জন্য বলছি, অহংকারের জন্য নয়, আম্মা 250 গ্রাম গোস্ত কিনতে চাইলেন কাসাই দিল না, আবার ব্রয়লারের মাংস কিনতে আসলে এই 250 গ্রাম গোস্ত কে খাবে এই কটুকু আমি জানতে চাই। বলে বাজান আমার একটা সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে,
আজকে তিন মাস পর মাদ্রাসা থেকে বাড়িতে আসবে, আমি মা কিছু খাই না কিন্তু সন্তানটাকে গরুর গোস্ত খাওয়াবো বলে আমি বাজারে আসলাম, এত টাকা দিয়ে গরুর গোস্ত কিনতে পারি না বলে 250 টাকা 250 গ্রাম গরুর গোস্ত কিনে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবো। নিজে খায় না 250 গ্রাম গরুর গোস্ত কিনে রান্না করে শুধু সন্তানকে খাওয়াবে বলে। আমার ভাইজান আমার বন্ধুগণ, আজকে দুই পটে থেকে টাকা কামাই করে কিন্তু মা দুখিনীকে খাওয়াইতে পারি না, এর থেকে দুঃখ আর পৃথিবীতে নাই। বাবা দুনিয়ায় নাই, আমি কাকে খাওয়াবো? দিলটাকে নরম করে দেন বাবা, চোখের পানি দুই ফোঁটা পড়বে। বাংলাদেশের ঐতিহাসিক একটি ঘটনা আপনাদের সামনে বলবো, হৃদয়টা নরম করে দেন। এরকম একটি কোরআনের হাফেজদের মাহফিলের অনুষ্ঠান ছিল, সেই মাহফিলটি আমার। এই হাফেজদের মাথায় পাগড়ি পরাবো, এমন সময় পাগড়ি পরাইতে গিয়ে অনেকগুলো বাচ্চার মাথায় পাগড়ি পরাবো, সভাপতি সেক্রেটারি মহতামিন সবাই অফিস কামান, বাচ্চার মাথায় পাগড়ি পরাইতে গিয়ে দেখি বাচ্চাটা কান্দে, সবার শেষে ছোট বাচ্চাটা কান্দে। ও বাবা, আজকে এত বড় বিজয়ের দিন, আনন্দের দিন, তোমার চোখে কেন পানি? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও হুজুর, আপনি আমার বন্ধুদের মাথায় যখন পাগড়ি পরালেন তাদের পিছনে তাদের বাবারা দাঁড়িয়েছিল, আমার মাথায় যখন পাগড়ি পরাবেন আমার পিছনে দেখেন আমার বাবা দুনিয়ায় নাই। বাবা যদি দুনিয়ায় থাকতো আমার বাবা আজকে মঞ্চের মধ্যে আমার পিছনে দাঁড়াই থাকতো। আমার বাবা দুনিয়ায় নাই, বাবা তিন দিন আগে মারা গেছে। আমার বন্ধুদের বাবাদের মাথায় আজকে টুপি পরাবে, পাগড়ি রুমাল পরাবে মাদ্রাসার কমিটি, কিন্তু আমার বাবা যে দুনিয়ায় নাই, আমার বাবার কথা খেয়াল পড়েছে বলে আমি কান্দি। বাচ্চাটার চোখের পানি মুছে দিয়ে আমি বললাম, বাজার কান্দিস না, তোর মা যেহেতু এসেছেন মাহফিলে, যে কোনো মাহফিলে যে কোনো জায়গায় আছে, পাগড়িটা পেছাই দেই, জলদি করে তোর মায়ের সামনে যাইয়া তুই একটু সালাম দে। যার বাবা নাই তার মা হচ্ছে তার মা বাবা, তার মা হচ্ছে তার মা, মায়ের আদর নিবি, মায়ের দোয়া নিবি, যা জলদি করে যা। সন্তানটা বেশি কান্দে আর ডাক দিয়ে বলে, উস্তাদ আমার বাবার আগে তো বহুদিন আগে আমার মা মারা গেছে। আমার মা দুনিয়া নাই, আমার বাবাও দুনিয়ায় নাই, আমি চির এতিম। বাচ্চাটার এমন কথা শোনার পর বক্তা কান্দে, শ্রোতা কান্দে, সভাপতি কান্দে, মহতামিম কান্দে, হুজুর কান্দে, সবাই কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা তাহলে তুই পাগড়িটা পর, আগামীকাল সকালবেলায় পাগড়ি পরা অবস্থায় তোর মা বাবার কবরে যাইয়া জিয়ারত করবি। এরে ভাইরা, সন্তান যখন বাবা মার কবরের পাশে যায়, আল্লাহর কসম করে বলি, 1 লক্ষ মানুষের দোয়া আর সন্তানের দোয়া কোনোদিন এক হয় না। সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না, আল্লাহু আকবার। এরে ভাইজান, এরে বন্ধুগণ, দিল থেকে নরম করে দেন। ওই মাহফিল থেকে কেমনে করে আমার আর আশা হলো না। ফজরের নামাজ আদায় করার পর মাদ্রাসার মুহতামিম ডাক দিয়া বলে, হযরত রাত্রে বেলা যেই ছেলেটাকে পাগড়ি পরাইতে গিয়ে কেঁদেছেন ওই ছেলেটার বাবা মার একটু কবর জিয়ারত করে আসে। আমি বললাম, চলেন কবরের পাশে যাইয়া দেখি কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ। এত সকালবেলা কে কান্দে কবরের ভিতরে? এক পা দুই পা করে কবরের ভিতরে ঢুকিয়া দেখি, কবরস্থানের ভিতরে ঢুকিয়া দেখি, গতকালকের এই পাগড়ি পরা ছেলেটা সবার আগে ফজরের নামাজ পড়ে বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে তিনি দুই হাত তুলে কান্দে। বাচ্চাটার চোখের পানি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, বাবা মায়ের দুই কবরের পাশে আমরাও দাঁড়িয়ে গেলাম। ডাক দেবনি কোরআনের হাফেজের মা,
কোরআনের হাফেজের বাবা তুমি কত বড় ভাগ্যবান যে তোমার সন্তান আজকে কোরআনের হাফেজ হয়েছে আলেম হয়েছে আজকে তোমার সন্তান কবরের পাশে দাঁড়িয়ে কান্দে তোমার থেকে ভাগ্যবান পিতামাতার কে আছে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আরে যুবক ভাইয়েরা সিরাজগঞ্জ জেলার ভাইয়েরা বোনেরা তোমাদের পা গুলো আগাই দাও আমি তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি বাবা তোমার কলিজার টুকরো সন্তানকে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াও ভার্সিটিতে পড়াও তুমি মেডিকেলে পড়াও কোনো অসুবিধা নাই তোমার সন্তানকে ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দিবা ইনশাআল্লাহ মাদ্রাসায় শিক্ষা দিবা হাজার হাজার কোরআনের হাফেজ হওয়ার পর মেডিকেলে চান্স পায় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় পুলিশ হয় বিডিআর হয় মারহাবা কর হয় না হয় না হয় না বলে তোমাদের সন্তানগুলোকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা না দিয়ে কোনো সন্তানকে আপনারা মানুষ করার চেষ্টা করবেন না সন্তানগুলোকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দিবেন রসূলের আদর্শের শিক্ষা দিবেন একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান মারহাবা কর একটি ছেলে আলেম হলে একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভেঙে যাবে মধুর শয়তান থাকবে রে ঈমান কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান দুই হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন দেন শেষবারের মতো আঙ্গুলগুলো ছড়াই দেন জোরে দেন এইভাবে ছড়াই দিয়ে জোরে একটা তাকবীরের আওয়াজ দিবেন আমি বলবো আপনারা দিবেন আমি বলবো আপনারা দিবেন ইনশাআল্লাহ বলেন যারা হাত তোলেন নাই তারাও তোলেন আমার ভাইয়েরা সামনের ভাইয়েরা ব্যামো হোক আল্লাহ দেখুক আমিন কর একা এবার নড়াবেন আর বলবেন ইনশাআল্লাহ কর আমি একটা ছোট্ট সঙ্গীত বলবো আপনারা মারহাবা করবেন জান্নাতি একাই আমি যাব না তো ভাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই হাত নামা বিরক্ত হচ্ছে চলবে আর পাঁচ দশ মিনিট কারা কারা চলবে না একটু হাত তুলে দেখান বাবা আবেগে নয় বিবেকে ওই যে বলছিলাম আবেগে নয় বিবেকে মারহাবা কর জাহান্নামে কে কে যাবেন হাত তোলেন কি চালাক রে ভাই মারহাবা কর আমি এক মাহফিলে বললাম জাহান্নামে কে কে যাবেন এক মুরব্বী কয় আল্লাহু আকবার আমি বললাম চাচা জাহান্নামে যাবেন কয় না হাত তুললেন কয় বাবা এটা আবেগে হাত তুলছে বিবেকে না আল্লাহু আকবার জান্নাতের কথা শুনবেন একটু মারহাবা করবেন আমিন কর হ্যাঁ যুবক ভাইরা এই সঙ্গীতটা বলবো আপনারা মারহাবা করবেন জান্নাতি একাই আমি যাব না তো ভাই না কইব না তাহলে জোরে মারহাবা কওয়া লাগবে পিছনের ভাইয়ারা জোরে মারহাবা কওয়া লাগবে হ্যাঁ জান্নাতি একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই আর একটু বলবো নামাজে আসো যদি প্রতি আজানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে নামাজে আসো যদি প্রতি আজানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম জরে যে বাগে রহম জরে হৌরে শোনাই জান্নাতি একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই এবার হাতটা নাড়া দিয়ে বলবেন মারহাবা জান্নাতি একাই আমি যাব না তো ভাই জান্নাতি একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই মারহাবা জোরে কর না কেন আরো জোরে কর মারহাবা আমিন কর আমিন কর আমার ভাইজান আমার বন্ধুগণ
আল্লাহর জান্নাতে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। কর সরিষার দানা বরাবর, সরিষার দানা বরাবরও যদি আমাদের ঈমান থাকে একদিন হলেও জান্নাতে যাব ইনশাআল্লাহ। কর যাব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এখন আমি আপনাদের কাছে শেষবারের মতো কথাটা বলবো, আপনারা আমার দিকে তাকান।